আসসালামু আলাইকুম, বাংলাদেশি প্লাম্বার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে প্লাস্টিক ফ্লোডাউন প্যানের সাথে সেটিং করবেন। তো এটা হচ্ছে একটা প্লাস্টিক ফ্লোডাউন শাহিন কোম্পানি, তো এটা আমি এখন লাগাবো, আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে প্যানটা লাগিয়ে নেবেন। দেখুন এখানে একটা ওয়াশার আছে, অবশ্যই খেয়াল রাখবেন ওয়াশারটা যেন না পড়ে যায়। এটা এভাবে লাগিয়ে নেবেন, এটা লাগানো হয়েছে। তো এখন আপনার এই ক্যাপটা, তো এটার সাথে অ্যাডজাস্ট হবে। তো এটা লাগানোর আগে এটা লাগাবেন এটার সাথে। তো দেখুন এটা এখানে লাগাবো, তো এখানে হচ্ছে না। তো এটা হচ্ছে 1.5 ইঞ্চি এলবো, তো এটা হচ্ছে শাহিন কোম্পানি থেকে রিসেট করে দিয়ে দিয়েছে। 2 ইঞ্চি সম্ভবত আপনার এটা পাইপ, তো এটা এখানে হচ্ছে না। তো এই জন্য আমরা এটার কী করবো, এটার একটা হিট দেবো, আগুনে হিট দিয়ে তারপর এটা মোটা করব, তারপর এখানে এটার ভিতরে লাগিয়ে দেবো। তো দেখুন এখানে এটার পাশে অনেক বালু আছে, তো এটা পরিষ্কার করে নেবো, পরিষ্কার না করলে এটা মোটা হবে না। তো এই জন্য আমি পরিষ্কার করে নিচ্ছি, এগুলো পরিষ্কার করলে করার পরে। তো এই দেখুন অনেক বালু, তো এই বালুগুলো পরিষ্কার করতে হবে সুন্দর করে, একদম এই বালু না থাকে। জামা পরিষ্কার হয়ে গেছে, এখন আমি একটা কাপড় দিয়ে পরিষ্কার করে নেব। তো এখন দেখুন এখন আগুন দিয়ে করে করাবে। দেখুন মোটামুটি নরম হয়ে গেছে, সিদ্ধটা হয়ে গেছে। তো এখন এটার মাপ নেওয়ার জন্য আপনারা কী করবেন, তো প্রথমে এটা মাথাটা খুলে নেবেন, তো এটা লাগিয়ে নিলাম। তারপরে খুলে নেবেন মাপ নেওয়ার জন্য, এটা হচ্ছে পুশ। এখন আমরা এটা খুলে নিব, এটা খোলার জন্য এরকম একটা স্ক্রু ড্রাইভার নেবেন। খুলে গেছে, এখন আমরা মাপ নিব ওটার, একদমই ধরে আমি দাগ দিব, দাগ দেওয়ার পরে এখানে মাস সেন্টার আছে 14.5, 15 আছে, 15 হলে কত 7.5, 7.5, 7.5, 7.5। তো দেখুন পাশে আমার একটা এটা ক্লাম আছে, তো ক্লামটা লাগানোর জন্য এখানে একটা দাগ দিয়ে নেব, দাগটা দেখেন কেমন, দাগ দিয়ে নেব। তো ঠিক এইভাবে আপনারা দাগ দেবেন, দাগটা দেওয়ার পরে ঠিক যেইভাবে আছে এইভাবে মার্কার দিয়ে দাগ নিতে হবে, নিতে হবে মার্কার পেন দিয়ে। তো হয়ে গেছে আমার দাগ, এখন আমি এটা খুলে নেব, আপনি এটা এখানে ধরবেন, সবাই স্ট্রেট পাবে,
দুইটা দাগ পড়ছে, ঢিল করবো আমরা। তো আমি এখন এই স্ক্রুটা লাগাবো, তো এই স্ক্রুটা লাগানোর জন্য মাপ নিয়ে নেব। বলেন তো আমি দাগ মাপের জন্য একটু টেস্টিং নেব, এই পরিমাণ ছিদ্র করবো। নামাজ পড়ে যে ব্যাটিংটা ব্যাটিং চালুনির মতো, এই জন্য যখন আমাদেরকে বসানো হয়ে গেছে, এখন ঢাকনাটা লাগিয়ে দেব। পুষ্টা লাগাতে হবে, এটা অবশ্যই খেয়াল রাখবেন এর সাথে যেন মিল থাকে। খেলতেছে তো, এটা হচ্ছে কালেকশন প্যাক। তো আমরা গোডাউনে পানি দেওয়ার জন্য এই কালেকশন প্যাকটা লাগাতে হবে। তো এই দুইটা হচ্ছে ওয়াশার, তো ওয়াশারটা অবশ্যই আপনারা লাগাবেন। খুবই উন্নত মানের পানি ছাড়বো। এই ছিল আজকের ভিডিও, দেখালাম কিভাবে লোডাউন সেটিং করবেন। আগামী পর্বে আমরা দেখাব লং প্যান কিভাবে লোডাউন সহ বসাতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।